আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে ডাকবেন, যেই আলেম গোটা পৃথিবী বিখ্যাত, কাঁপানো ওয়াজ, অনুপ্রসী বক্তা, এত সুন্দর আলোচনা, তার আলোচনা শুনে হাজার হাজার মানুষ হেদায়েত পেয়েছে। কিন্তু ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তো কোনো আলেম, আমি তো দ্বীনের অনেক খেদমত করে এসেছি। আল্লাহ বলবেন না, তুমি খেদমতটা তো আমার জন্য করো নাই, তুমি করেছিলে মানুষ তোমাকে নারায় তাকবীর দেবে, মানুষ তোমাকে ভালো কর্তা বলবে, মানুষ তোমাকে ভালো আলেম বলবে, তোমার শুহরাত অর্জন করার জন্য তুমি কন্টাক্ট করে তুমি ওয়াজ মাহফিল করেছো, তুমি তো আমার জন্য করো নাই। সুতরাং আজকের তোমার জন্য আমার কাছে জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো পথ না। ওই ব্যক্তি গিয়ে এত বড় আলেম হয়ে তাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে আরেক শ্রেণীর মানুষকে ডাকবে, তারা হলো দানবীর, বড় দাতা। কোরবানির সময় পাঁচটা গরু জবাই করে, সব কষ্ট মানুষকে বিলিয়ে দেয়, আবার জাকাত দেয়, পত্রিকায় হেডলাইন দেয়, আবার জাকাত দেয়, মাইকিং করে দেয়, বিশাল সিরিয়াল করে জাকাত দেয়। সবগুলোর পিছনে তার নিয়াত, তার আশা আকাঙ্ক্ষা ছিল দুই নম্বরে, মানে আল্লাহ সন্তুষ্টি না, সে অন্য কিছু চাইছে, হয় ভোট চাইছে, নাহলে মানুষের কাছে দানবীর হইতে চাইছে, অন্যথায় মানুষের কাছে নিজের পরিচিতি চাইছে, সেটা তো পেয়ে গেছে। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দানের কোনো দাম নেই। আল্লাহ তাআলা বলবেন তোমার এই দান আমি কবুল করি নাই, সুতরাং তোমাকে এখন জাহান্নামে যেতে হবে। তাহলে এই ইখলাস যদি না থাকে, যত বড় আপনি আমল করেন না কেন, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে, বলুন আউযু বিল্লাহ। এজন্য সর্বপ্রথম কোরবানির শিক্ষা হলো ইখলাস, তাকওয়া, এটা আমাদেরকে শিক্ষা দেন কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজ এর 37 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লাইয়ানাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা তোমরা তোমাদের কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে উট তুম্বা গরু ছাগল ক্রয় করে তোমরা কোরবানি করবে, কিন্তু তোমরা জেনে রাখো তোমাদের এই কোরবানির রক্ত এবং গোশত পশুর কোনো একটা অংশ আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং কোন নিয়াতে, কোন আশায়, কি পাওয়ার জন্য তোমরা কোরবানিটা করলে, আমি আল্লাহ তোমার অন্তকরণের দিকে তাকিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা গরু জবেহ করার জন্য গরুকে ছয়ে দিয়েছে, বান্দার মুখে কি ওটা আল্লাহ দেখেন না, বান্দা করেন কি ওটা আল্লাহ দেখেন না, বান্দা আল্লাহ তাআলা তাকাই রয়েছেন বান্দার কলবের মাঝে, যে বান্দার কলবে কি আছে, বান্দার কলবে কি লালন পালন করছে, এটার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, সুবহানাল্লাহ। আর যদি এটা নাই হইতো তো আপনি কোরবানি করার শেষ মুহূর্তের ভিতরে দেখতেন নাই হয়ে গেছে, আপনি গোশত খাইতে পারতেন না, কোনো কিচ্ছু পাইতেন না, মানুষকেও দিতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা তো গোশত চান না, আল্লাহ তাআলা চাইলে আপনার পুরোটাই আল্লাহ নিয়ে নিতেন, কিন্তু আল্লাহ চান যে তুমি আমার নামে আমার সন্তুষ্টির জন্য জবেহ করো, আমি তো সব তোমাকে দিবই, আর গোশত খাওয়া তুমি ফ্রি ফ্রি বলছো। এই পৃথিবীতে কয়জন মানুষ আছে যে শুধু খাওয়ার জন্য একটা গরু জবেহ করে, এমন মানুষ পাওয়া যায় নাকি, বকরি জবেহ করে এমন পাওয়া যায়, ফ্যামিলিতে অনেক মানুষ আছে সবাই মিলে একটা বকরি ক্রয় করে জবাই করে সবাই মিলে খায়, এটা পাওয়া যায়, কিন্তু একটা গরু কিনে জবে করে দুই তিন ভাই মিলে খাইছে এমনটা পাওয়া যায় না। অনেক এলাকায় পাওয়া যায় যে 50 জন মিলে একটা গরু ক্রয় করে এরপরে ভাগ করে নিয়ে যায়, সেটা ভিন্ন কথা, কিন্তু এক বাড়িতে মিলে একটা গরু জবাই করে এটা পাওয়া যায় না। কিন্তু কোরবানির সময় দেখেন প্রত্যেক বাড়ি বাড়ি না, প্রত্যেক ঘরে ঘরে আলাদা আলাদা গরু জবাই করা হয়, ঠিক কিনা বলেন। তাহলে এই যে গোশতগুলো আমরা খাইলাম এগুলো হলো ফ্রি, আমার নিজেরটা যদি খালেজ থাকে আমি আল্লাহর কাছে কাল হাসর ময়দানে এই গরুর যতগুলো পশম, যতগুলো নখ এবং হাড্ডি রয়েছে, শিং রয়েছে, এই বরাবর ওজনের নেকি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করে দেবেন। তাহলে ইখলাস লাগবে কি না, একটু আগেই তো শুনলেন এত বড় আলেম, এত বড় শহীদ, এত বড় দান দানশীল, কোনো কাজেই আসে নাই, সহি হাদিস। তাহলে আপনি আমি এই টুকাটা এবাদত যা করছি এর মাঝেও যদি খুলুসিয়াত না থাকে, এর মাঝে যদি এখলাস না থাকে, এর মাঝে যদি তাকওয়া না থাকে, তাহলে আমার এই এবাদত দিয়ে কোনো ফায়দা হবে, কোনো ফায়দা হবে? তাকওয়া, এখলাস,
আমি আল্লাহর জন্য করছি, একটু মনে রাখবেন কথাটা, আমি আল্লাহর জন্য করছি এই চিন্তা চেতনা যদি আমার মনে থাকে, ওই ব্যক্তির গোটা জীবনটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিভাবে? আমি কোরবানিটা করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এখন এই কোরবানি আমাকে শিক্ষা দেয়, তুমি অন্য অন্য যত জায়গায় ইবাদত করবে সবগুলোই তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো। এখন যেই ব্যক্তি বছরে একবার কোরবানি করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরবানির গোশত দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আবার নামাজ বাদ দিতে পারবে? পারবে? ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকতে পারবে? আল্লাহ দানে খুশি, আল্লাহ নামাজে খুশি। আমি যদি ওই জায়গায় কোরবানিটা আল্লাহর জন্য করে থাকি, ওই আল্লাহর নির্দেশ তুমি নামাজটাও পড়ো, ঠিক কিনা বলেন? আজকে অনেক ভাইয়েরা জুমার নামাজ পড়বে না, তার কারণ তারা আসছে কেবলমাত্র গরম, পানি নাই, ওযু করতে গোসল করতে পারে নাই, বা সময়টা একেবারে কাটায় কাটায় সোয়া একটা এসে পৌঁছেছে, জুমার নামাজটা বাদ দিয়ে দেবে। কিন্তু যদি আল্লাহর জন্য জুমার নামাজটা পড়ে থাকতো পিছনের জুমা, এবং আগামী জুমাও যদি আল্লাহর জন্য পড়ে থাকতো, আজকের জুমাও আল্লাহ সন্তুষ্টির জন্য চলে আসতো, ঠিক কিনা? অনেকেই আছে। হ্যাঁ, মুসাফিরের জন্য ভিন্ন কথা, উনি যদি মুসাফির হয় উনি জুমার পরিবর্তে জোহরের দুই রেকাত নামাজ পড়তে পারবে, এটা হলো ওনার জন্য স্পেশাল। কিন্তু যিনি এখানে কর্মস্থলে চলে আসছেন, এখানে থাকবেন কয়েক মাস, 15 দিনের বেশি, ওনার জন্য তো এই রুখসাত নাই, ওনার জন্য তো এই সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি করে থাকি, এই সন্তুষ্টিটা সব ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে মাথায় রাখতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা পারব না ইনশাল্লাহ। এ কারণে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো, আল্লাহ রাসূল বলেছেন, কখনো বান্দার চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলার কাছে প্রিয় যদি সুন্দর চেহারার মানুষগুলো হতো, তাহলে এই আফ্রিকার মানুষগুলো কার জান্নাতে যাইত, ঠিক কিনা বলেন? অথচ অনেক সুন্দর চেহারার মানুষের চেয়ে অনেক কালো মানুষগুলো আল্লাহর কাছে অনেক অনেক দামি, যেটা প্রমাণ বহন করে রিজাল গ্রন্থের মাঝে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বর্ণিত আছে যে যাহিরুহু আসওয়াদ ও বাতিনুহু আনওয়ার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাহ্যিক অবস্থাটা নিকোষ কালো, আর ভিতরের অবস্থাটা হলো নূরে আলোকিত, বলুন সুবহানাল্লাহ। এ কারণে উনি আজান দেন নাই, আরশে আযিমে আজান পৌঁছে নাই, সূর্য ওঠে নাই, ওনার কণ্ঠে জড়তা, মানুষ এটা পছন্দ করে নাই, সাহাবায়ে কেরাম। কিন্তু আমার আল্লাহ বলছেন না, বেলাল আমি যে ইখলাস, এই ইখলাসের কাছে তোমাদের আর কেন ইখলাস নাই, বলুন? তাহলে ইখলাসের দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এই কারণে আপনার সম্পদ আছে, আপনার চেহারা আছে, আপনার কণ্ঠ আছে, এগুলো নিয়ে অহংকার করার কিছু নাই, আপনার এলেম আছে, এগুলো নিয়ে অহংকার করার কিছু নাই। আমি নিজের চোখে দেখে আসছি, পাবনা মেন্টাল হসপিটাল আছে না, এত সুন্দর ইংলিশে টকিং করে, এত সুন্দর শুদ্ধ তেলাওয়াত তেলাওয়াত করতেছে, আর ইংলিশে তার তর্জমা করছে। আমি দেখো অবাক, গেটম্যানকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এলোকটা এত জ্ঞানী, তা কীভাবে মাতাল হলো কীভাবে? হুজুর, এই মাতলামি কীভাবে হয়, এটা আল্লাহ দেশে, এটা আমরা কেন বলব? সে ভালো আলেম, সে ভালো কিছু জানে, সে অনেক শিক্ষিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাগল বানাইয়া মাতাল বানাইয়া রাখছে, কারো কিছু করার আছে? তাই আপনি আমি অহংকারটা কি নিয়ে করি? অহংকার করার কিছু আছে? মানুষ যে কত দুর্বল, কত যে দুর্বল, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানুষের চেয়ে দুর্বল এই জমিনে আর কেউ নাই, আর মানুষের চেয়ে পাওয়ারফুল এই জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? মানুষ পাওয়ারফুল হবে তখন যদি বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, ওই বান্দার মনে যেটা চায় আমি সেটা দিতে চাই, আমি ওই বান্দার মনে কষ্ট দিতে চাই না। এ কারণে শরীয়তে দুটি অপরাধের কারণে আল্লাহ নিজে আকাশে বসে বলেছেন যে আমি যুদ্ধের ঘোষণা দিই, একটা হলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ যারা করে, আগান্তুহু বিল হার, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে থাকি, বলুন? তারা আল্লাহর ওলি, তারা ইবাদত করে করে
ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সবগুলো আমল করে করে তারা আল্লাহর এত কাছে চলে গেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন তারা যেটা চায় সেটাই আমার আল্লাহ দেন সুবহানাল্লাহ আর একটা হলো সুদখোর যারা তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা তো সুদখোর আছে কি নাই করোনার কারণে সুদের সুদের পরিমাণ অনেক বেড়ে গেছে জানেন আপনারা করোনা আসার পরে সুদের পরিমাণটা অনেক বেড়ে গেছে এখন যাদের টাকা আছে দেখেন না দেশের ব্যাংকে জায়গা পায় না জায়গা হলো বিদেশের ব্যাংকে আবার ওখান থেকেও এত হাই সিকিউরিটি সেখান থেকে টাকা কেমনে সরাই ফেলাইছে এই চোরগুলো যে বিশ্বের ভিতরে আন্তর্জাতিক চোর চোর তাদের কোনো সন্দেহ নাই ঠিক কিনা বল এজন্য বাংলাদেশ সরকার যদি এই চোরগুলোর হাতকে টেনে ধরতে না পারে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ঠিক কিনা বল এজন্য আমরা চাই দেশের সম্পদ দেশে থাকবে দেশের মাঝেই সুবন্টন হবে ঠিক কিনা বল দেশে যারা মুসলিম আছে যারা অমুসলিম আছে সবাই সঠিকভাবে পাবে ঠিক কিনা বল দেশের সম্পদ বাইরে নাও আবার তুমি দেশপ্রেমের স্লোগান দাও তার মানে তোমার মতো চাবাবাস আর দুই নাম্বার আমরা আমাদের রাষ্ট্রীয় বড় বড় পদে আমরা দেখতে চাই না ঠিক কিনা বল আর আমরা কি টাকা নেই আমরা কি টাকা নেই বিদেশে টাকা কি একজন ব্যবসায়ী ছোটখাটো ব্যবসায়ী এই কাঁচা বাজারে আড়তের একজন ব্যবসায়ী টাকা বিদেশে নিয়ে গেছে এমনটা কি হয় সরকারের বড় বড় আমলা কামলারা তারাই নিয়ে যায় বড় বড় পদে আছে তাদেরকে দেওয়া হয়েছে তোমরা রাষ্ট্রটা দেখে রাখো তারা রাষ্ট্রটা বেছে কিনে তারা বিদেশ নিয়ে যায় ঠিক কিনা বলে তাদেরকে পদ থেকে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি এই 18 কোটি মানুষের সামনে দেওয়া উচিত ঠিক কিনা বলে অযথা হয়রানি অযথা পেরেশানি অযথা মানুষের উপরে জুলুম অত্যাচার চালাও আর তোমরা বড় বড় পদে থেকে রাষ্ট্রীয় সম্পদ দুটি বুটে খাবে আর গরিব মানুষগুলো না খেয়ে মারা যাবে এটা এদেশের মানুষ মানবে না ঠিক কিনা বল ভাইরা আমার কোরবানির শিক্ষা হলো তাকওয়া কোরবানির শিক্ষা হলো ইখলাস ঠিক কিনা বলেন এখন দেখেন আপনি চেহারা সুন্দর বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চেহারার দিকেও তাকান না সম্পদের দিকেও তাকান না সম্পদের দিকে যদি তাকাইতেন তাহলে ওই যে পাঁচটা দিয়ে মরছে সাগরের নিচে এগুলো মরতো একটাও মরতো আল্লাহ বলতো কি রে এর বেড়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এর মাইরে আমি কোন কোন জায়গায় যাব তা তো টাকা আছে সে তো আমার বিরুদ্ধে মামলা করে দেবে কিন্তু আল্লাহর কাছে কোনো মামলা খাটে না এক সেকেন্ডও বাঁচার কোনো সুযোগ নাই আপনি অহংকার করবেন কেমনে সুন্দর একটা ঘটনা আছে আমি ওই ঘটনার দিকে যাব না যেহেতু এই টাইটানের কথাটা চলে আসছে এটা দিয়ে আমি ওদেরকে যখন ওখানে মনে করেন পানি গ্রাস করে নিল ওদের ওই টাইটান ওই যানটা ওই সাবমেরিনটা যখন বাস্ট হয়ে গেছে যখন বিস্ফোরিত হয়েছে ওই সময়ে যদি একটা হাঙ্গর গিয়ে সামনে দাঁড়াইতো যে ভাই তুমি বাঁচতে চাও আমার পিঠে ওঠো পিঠে উঠছে আরে হাঙ্গর তুমি তাড়াতাড়ি আমাকে উপরে নিয়ে যাও আমি বাঁচতে চাই হাঙ্গর বলে না শর্ত আছে তোমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আমি হাঙ্গরের নামে লিখে দিতে হবে রাজি হইতো কি হইতো না একজনে নাকি পাঁচশো জনে পাইলট সহ নাকি শুধু যাত্রী তাহলে কিসের ক্ষমতা আপনার এই দেশে দেখেন ওই টোকাই ডাস্টবিনের পাশে যান গুলিস্তানে এরপরে এই যে কমলাপুর কত টোকাই নিঃশ্বাস নিতেছে জোরে জোরে নেয় আস্তে আস্তে নেয় এখানে যায় ওখানে যায় হাসি দেয় কত আনন্দ টোকাই তারা ওর একটা টাকাও পকেটে নাই দুপারে কি খাইবে সেটাও সে জানে না তোমার হাজার হাজার কোটি টাকা তুমি তো ওই টোকাইটার মতো একটা নিঃশ্বাস নিতে পারো না ঠিক কিনা বলে তাহলে টাকার কোনো অহংকার আছে কিন্তু টাকার অহংকার ধনী লোকেরা দেখায় কিনা অধীনস্থদের জুলুম করে কি করে না আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশর ময়দানে এই অধীনস্থদেরকে তোমার মনিব বানিয়ে দেবে তোমাকে তাদের গোলাম বানিয়ে দিবে আল্লাহর সামনে এমন ক্ষমতা দেওয়া হবে পরকালের চর আর থাপ্পর তোমার মতো ধনী শিল্পপতি আর কুলিপতি সহ্য করতে পারবে না ঠিক কিনা বল এই জালেম এই জালেম এই জালেমদের কারণে কিয়ামতের ময়দানটাও আল্লাহ অন্ধকার বানাইবেন জালেম যাতে চোখে কিছু দেখতে না পারে জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মাঝে দেশের মাঝে আল্লাহর গজব নামিয়ে দেন আকাশের গজব জমিনে নেমে আসে সুতরাং আমরা কি জুলুম করব না আমরা যে যে জায়গায় আছি এই জায়গা থেকে আমি মাটির মানুষ আমি মাটির মানুষ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলাম আমি ঠিক কিনা বল এই চিন্তা চেতনা লালন পালন করতে হবে যদি একজন মুসলমান হয়ে থাকে তবে হ্যাঁ একজন নাস্তিক একজন বেঈমান একজন ব্লগার একজন অমুসলিম যখন আমার ইসলাম নিয়ে কথা বলবে
আমার কোরআন নিয়ে কথা বলবে, আল্লাহর রাসূল নিয়ে কথা বলবে, আমি দুর্বল সবচেয়ে শক্তিশালী হয়ে তার সামনে দাঁড়াতে রাজি। ঠিক কি না? তখন দেখবে বছরে কয়দিন, তখন দেখবে এই দুর্বল মানুষগুলোর ক্ষমতাটা কি, ঠিক কি না বল? যদি এটা হতো তাহলে কি কোরআনে আগুন লাগাইতে পারতো? না। মুসলমানের যদি এই আখলাক হতো কোরআনে আগুন লাগাইতে পারতো? না। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেখানে সৈনিক পাঠান, মুজাহিদদেরকে পাঠান, সেখানেই তাদের কামিয়াব করে যায়। সম্রাট বাদশা হিরাক্লিয়াস তার কাছে ওই বিদর্মীদের একটা দল গিয়ে উপনীত হলো। সে বলল যে তোমরা কিসের মুজাহিদ হইছো, তোমরা কিসের সৈনিক হইছো, তোমরা কিসের প্রশিক্ষিত সৈনিক হইলা যে কতগুলো মুসলমান যারা নিচে তাকাই তাকাই হাঁটে তাদের সামনে গিয়ে তোমরা এক মুহূর্ত দেখতে পারো না? পরে ওই বিদর্মীদের সেনাপতি বলতেছে যে স্যার আপনি যেটা বলছেন কি, আমরাও মানুষ তারাও মানুষ, আমরাও সৈনিক তারাও সৈনিক, কিন্তু স্যার তাদের মাঝে যেই গুণ আছে আমাদের মাঝে সেই গুণটা নাই। বলছে কি গুণ? বলছে তাদের মাঝে গুণ হলো তারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজে, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিরাত তেলাওয়াত করে নামাজের ভিতরে। নামাজ শেষ করে তারা দুই হাত উঁচু করে এমন কান্না করে শিশুর মতো, মনে হয়েছিল তাদের কিচ্ছু নাই। এরকম করে করে খেয়ে হোক না খেয়ে হোক তারা আবার দিনের বেলা রোজা পালন করে। সম্রাট হিরাক্লিয়াস বলতেছে যে তোমরা যে বর্ণনাটা আমার কাছে দিয়েছ এইটাই যদি সত্যি হয়, আমি ঘোষণা দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি শপথ করে বলছি তাদের সাথে দুনিয়ার কোনো ক্ষমতা পারা সম্ভব নয়। তাদের সামনে কেউ টিকে থাকতে পারবে না, তার কারণ তারা দিনে যেটা করে রাতে যেটা করে সবটাই করে কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহই তো তাদের উপরে খুশি। আল্লাহ খুশি দেখিয়া বদরি সাহাবীদের উপরে ফেরেশতা নাযিল করছে। বদর প্রান্তর থেকে, বদরের মাঠ থেকে প্রায় 3 কিলো দূরে ওই পাহাড় এবছর আমি নিজের চোখে দেখে আসছি। এখনো ওই পাহাড়টা দূর থেকে মনে হয় যেন এটা স্বর্ণের পাহাড়, চক 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 করে পাহাড়টা ঝিলিক মারছে, মানুষের চোখে গিয়ে সেই রিফ্লেকশন হয়। আমি সেখানে নেমে, আপনারা কথাটা কোন দিকে নেবেন জানি না, আমার পাশে কাছে একটা পানির বোতল ছিল, আমি কতগুলো বালু নিয়ে আসছি, আমার বালুগুলো এখন আমার বাসায় আছে। আমি বের করে দেখি যে আল্লাহর আল্লাহর কি নিদর্শন, পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণালী কালার বানিয়ে রাখছেন, সব বালু কিন্তু আপনি দেখবেন স্বর্ণের মতো জ্বলে জ্বলে। ওই ধরনের বালুর পাহাড় মক্কা মদিনায় আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, পৃথিবীর অন্য কোনো প্রান্তরে তো দূরের কথা। বলল আল্লাহ কাদের জন্য নাযিল করছেন? মানুষের জন্য। ওই মানুষগুলো এমন মানুষ যে মানুষগুলোর এখলাস, যে মানুষগুলোর তাকওয়া এমন হায়ার লেভেলের, আল্লাহ খুশি হয়ে বলছেন এই মানুষেরা খায় ঘুমায়, ফেরেশতারা তোমাদের ঘুম নাই খাওয়া নাই ক্লান্তি নাই, তোমরা চলে যাও তাদের সাথে তোমরা বিদর্মীদের মোকাবেলা করো। বলুন আল্লাহ ফেরেশতারা গিয়ে, সাহাবিরা বলেন আমরা কাফের দেখে দৌড় মারছি যে কাফেরের কাছে গিয়ে যুদ্ধ করব, তার কাছে গিয়ে আমি তরবারি পরিচালনা করব, আমি যাওয়ার আগে দেখি তার গর্দানটা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবারা তোমরাই শুধু বদর প্রান্তরে যুদ্ধ করো নাই, আল্লাহর পক্ষ থেকে ঘোড়ার নূরের ঘোড়া, জান্নাতি ঘোড়া, তরবারি এবং পাগড়ি পোশাকে পরিহিত সুসজ্জিত আল্লাহর নূরের ফেরেশতারা তোমাদের সাথে যুদ্ধ করেছে। তাফসীরে ভিতরে আসছে ওই সময়ের ওই 5000 ফেরেশতা এখনো ওয়েটিং এ আছেন যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায়। পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলমান মাসলুম হয়, ধৈর্য ধরতে ধরতে যখন মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই ওই ফেরেশতাদের সাহায্য জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। এ কারণেই বাংলাদেশেও এমন বই আমি দেখছি এখন নিষিদ্ধ করা হয়েছে জঙ্গিদের নামে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই বইয়ের মাঝে অসংখ্য ঘটনা, ফেরেশতাদের সহযোগিতার একজন মানুষ আকাশ থেকে বোম মারতেছে, বোমটা ধরে পকেটে ঢুকায়, বোম হাতে বাস্ট হয় না, এরকম মানুষ না, আল্লাহ তাআলা সাহায্য, ঠিক কিনা বলেন? তাহলে এখনো ওই ফেরেশতারা কেন আসেন, ওনারা কেন পাগড়ি খোলেন না, ওনা কেন তরবারি রাখেন না, ওনাদের তো খাওয়া নাই ঘুম নাই গোসল নাই টয়লেট নাই ওযু নাই কিচ্ছু নাই,
ওমরা আল্লাহ নির্দেশ দিয়েছেন ফেরেশতারা তোমরা থাকো একটু অপেক্ষা করো শেষ জামানায় আবারো তোমাদেরকে দুনিয়ায় যাইতে হইবে সুবহানাল্লাহ কেন আমি আল্লাহ জমিনটা বানাইছি আমি এই জমিনে চলবে আমি আল্লাহর কথা কিন্তু এই আশরাফুল মাখলুকের মাঝে কিছু মানুষ থাকবে তারা কালানাম বালহুম আদল তাদের চোখ আছে কান আছে চিন্তা চেতনা আছে তারা কোনো কিছু শুনে না দেখে না বোঝে না তার মানে তারা আমি রবকে চেনে না আমি আল্লাহর বিধানকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে তাদেরকে খতম করে গোটা জমিনে আমি আমার আমি আল্লাহর হাবিবের কালিমার পতাকা উড্ডীন করতে হবে এক ইঞ্চি জমি বাকি থাকবে না যেখানে ইসলাম কায়েম হবে না বলুন সুবহানাল্লাহ ওই মিশনের জন্য অপেক্ষা করো ওই মিশন শের জামানায় আসবে তখন ওই ফেরেশতারা নেমে আসবে ওই ফেরেশতারা মুসলমান মুজাহিদদের সাথে যুদ্ধ করবে ওই কাফেলার একজন মুজাহিদ আপনি আমি হতে চাই কি চাই না সব ইবাদত করা লাগবে আল্লাহর বিধানের কাছে নিজের মাথা নত করতে হবে ঠিক কিনা বলেন সুইডেনের কথা বলছিলাম এই সুইডেন আপনারা জানেন কিনা জানি না এই সুইডেনে কিন্তু এ বছরেই এই চলতি বছরেই কয়েকবার আরো এরকম কোরআনের আগুন দেওয়া হয়েছে সম্ভবত এপ্রিলেও একবার করা হয়েছে জানুয়ারিতেও একবার করা হয়েছে এবং এই একই আচরণ 2020 এও করা হয়েছে কোরআনের ভিতরে আগুন জ্বালায় দেয় সুইডেন হলো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার যে নীতি এই নীতিতে ওই রাষ্ট্র চলে তো ধর্মনিরপেক্ষতার নীতি হলো যে যে যার ধর্ম নিয়ে থাকবে কেউ কারো বাড়াবাড়ি করতে পারবে না সেখানে যে কোরআনে আগুন দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশদের সামনে রাষ্ট্রীয় প্রহরীদের সামনে ওখানে কিছু বলা হয় না তার মানে মুসলমানরা বুঝে গেছে গোটা পৃথিবীতে অমুসলিমদের একটাই নিশন এবং মিশন এবং ভিশন মুসলমানদেরকে নিধন করা ঠিক কিনা বলে অকপটে আমরা ঘোষণা দিচ্ছি এটা কোনো মুসলমান কখনো মেনে নেবে না শুধু সুইডিশ সরকার একটু দুঃখ প্রকাশ করবে আর শেষ হয়ে গেল তা নয় বরং এই অপরাধীদেরকে প্রকাশ্য বিচার করতে হবে ঠিক কিনা বলে এরকম ইসলামের উপর আঘাত আসতে 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 আসতেই হলো শেষ জামানা চলে আসে তখন মুসলমানদের কাছে আল্লাহ এমন ক্ষমতা দিবেন যেই ক্ষমতার বলে একজন মুসলমান গোটা পৃথিবী পরিচালনা করতে পারবে ঠিক কিনা ভাইয়েরা আমার দেখেন মুসলমানদের এই জমিনটা হলো যেন সবাই ঘর জামাই মুসলমানদের কোনো পাওয়ারই নাই কোনো ক্ষমতাই নেই তাদের খাওয়ার যোগ্যতা নাই থাকার যোগ্যতা নাই তাদের কিচ্ছু নাই অথচ আমার আল্লাহ মুসলমানদেরকে এই জমিটা দিয়েছিলেন কাশ্মীরে বরফ রঞ্জিত হচ্ছে মুসলমানদের রক্তে গুজরাটে গরু জবেহের অপরাধে মুসলমানদেরকে তাজা জীবিত মুসলমানদেরকে গায়ে আগুন জ্বালানো হয় তোমরা তো আগুন জ্বালা মরার পরে আর মুসলমানদেরকে আগুন জ্বালাইছো গায়ে জীবিত অবস্থায় এর জবাব একদিন দিতেই হবে ঠিক কিনা বলে শেষ জামানায় একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের মাঝে ওই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ পৃথিবীতে হিন্দুস্থান মুশরিকদের আস্তানা একটাই ভারত এই ভারতের সাথে গোটা বিশ্বের মুসলিমদের সাথে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন তার হাবিবের মাধ্যমে যে তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেওয়া হবে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি যদি থাকতাম ওই দিনে আমি আমার জান আর মাল দুটোটা আমি গাজওয়াতুল হিন্দের জন্য ব্যয় করে দিতাম সুবহানাল্লাহ তার মানে সব সম্পদ দিয়ে দিতাম মুজাহিদদেরকে তোমরা ব্যয় করো তোমরা গ্রহণ করো তোমরা খাও তোমরা সব নিয়ে যাও আর আমি আমার জীবনটা দিয়ে যুদ্ধ করতাম সেখানে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হলেন একমাত্র সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ওনার যে একটা হাদিস বেশি বর্ণনা করতে অন্য কোনো সাহাবী পারেন নাই উনি আল্লাহ রাসূলের কাছে থেকে থেকে ওই যুদ্ধের জন্য এত লালায়িত ছিলেন এত আকাঙ্ক্ষিত ছিলেন আমরা যদি সেই আবু হুরায়রার উত্তরসূরি হয়ে থাকি আমাদের কলিজাও সেই আকাঙ্ক্ষা আছে কি নাই আমরাও কোরবানির শিক্ষা হলো আমরা মুসলমান আমাদের জীবন আমাদের গলা কোরবানি করতে চাই ঠিক কিনা বলে এ কোরবানির শিক্ষা আমরা কোরবানি করি কার অনুসরণে আমি কোরবানির আগে বলে গিয়েছিলাম
আমরা হাবিল কাবিলের কুরবানি করি না আমরা করি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ঠিক কিনা বলেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেটা আমরা করি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা দেখি আমাদের পিতা যেই পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষা আমরা সন্তান যদি উপযুক্ত সন্তান হয়ে থাকি ওই একই পরীক্ষা আমাদেরকেও দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ নিজেই বলেন ইন্না হাযা লাবালাউ মুবিন আল্লাহ তাআলা বলেছেন যে এই যে কুরবানিটা আমি দিলাম এই কুরবানিটা হলো একটা স্পষ্ট পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা স্পষ্ট একটা পরীক্ষা এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন শুধু কি এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবারো পরীক্ষা নিয়েছেন জীবন্ত মানুষটাকে আগুনের মাঝে নিক্ষেপ করা হয়েছে আল্লাহু আকবার বলবেন না জীবন্ত মানুষটাকে আগুনের মাঝে নিক্ষেপ করা হয়েছে ওই আগুনে কয়দিন ছিলেন মুফাসসিরিন কেরামগণ বিভিন্ন মত পেশ করেছেন কেউ কেউ বলেন 7 দিন কেউ কেউ বলেন 20 দিন কেউ কেউ বলেন 1 মাস সর্বোচ্চ মত সর্বসম্মতিক্রমে অনেক মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে ওই আগুনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 40 দিন কয়দিন বলেন 40 দিন 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্যরা প্রশ্ন করলেন যে হুজুর আপনি আগুনের মাঝে কেমন দিনাতিপাত করছেন দিনগুলো কিভাবে কাটাইছেন আগুনের মাঝে কি থাকা যায় নাকি মানুষ থাকতে পারে নাকি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিশাল হায়াত দিয়েছেন এই হায়াতের মাঝে আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম ওই আগুনের 40 দিন আমাদের পিতা আগুনে গিয়ে যদি শান্তিতে থাকে আমরা তার সন্তান হয়ে মুসলমান হয়ে আল্লাহর রাসূলের উম্মত হয়ে আমরা বিশ্বাস করি কোন জায়গায় ইসলামের কথা বলতে গিয়ে যদি আগুনে নিক্ষিপ্ত হতে হয় ওই আগুন হবে আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্তিদায়ক ঠিক কি না বলে আমরা আমাদের জীবনকে এই কারণে বিলিয়ে দিতে চাই হযরত ওমর যাকে দেখলে শয়তান পালাইতো ওমর বলেন আফসোস আমি যদি আবু বকরের বুকের একটা পশম হতে পারতাম সুবহানাল্লাহ বলেন আমি ওমর ওমর না হইয়া যদি আবু বকরের বুকের একটা পশম হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ বলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদ শুলের রশি লাগাইয়া এই সময় প্রশ্ন করতেছে খাব্বাব তুমি শুধু একটা কথা স্বীকার করো যে তোমার এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে মুহাম্মদকে আনা হবে তাকে শুলে চড়ানো হবে তুমি শুধু রাজি হ্যাঁ আমি এতে রাজি এই কথাটা বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে বললে তো আমরা আর মুহাম্মদকে এখানে আনবো না আনতে পারছি না আনতে পারবো না শুধু এটা বলো বললেই তোমাকে ছেড়ে দেব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলের চাকার উপরে বসে বলেছিলেন ও মুশরিকরা জেনে রাখো আমি খাব্বাবকে 1000 বার যদি এরকম শুলে চড়ানো হয় তারপরও আল্লাহর রাসূলের শরীর মোবারকে একটা বালুকণার আঘাত পড়বে সেটা আমি খাব্বাব মেনে নিতে পারি না আল্লাহু আকবার ওমরের কথা ছিল আবু বকরের বুকের পশম হওয়া খাব্বাবের কথা ছিল আল্লাহর রাসূলের শরীর মোবারকে একটা বালুকণার আঘাত লাগবে 1000 বার মরবে আর জীবিত হবে তার বিনিময়ে সম্ভব নয় শুহাদায়ে কারবালার দিকে তাকান শুহাদায়ে কারবালায় প্রত্যেক ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন তোমরা চলে যাও আমাকে ওরা চায় আমার জীবনটা পাইলি ওরা যথেষ্ট আমার কল্লাটা ওরা নিতে চায় প্রত্যেকে বলেছিলেন হুজুর আপনি কেমন কথা বললেন আপনাকে বাঁচাতে গিয়ে যদি আমাকে 1000 বার জীবন দিতে হয় তাও আমি প্রস্তুত তাহলে এই শুহাদায়ে কারবালার উত্তরসূরি কি এখনো আছে না আছে কি নাই আমাদের ওই কথা হলো ইসলামের জন্য ঈমানের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাআলার জন্য আমাদের জীবন 1000 বার নয় শুধুমাত্র বরং আমাদের জীবন বিলিয়ে দিয়ে এগুলোকে রক্ষা করা আমরা এই ক্ষেত্রে আমাদের জীবনের মূল্য বেড়া বকরি গরু কুকুরের পায়খানা পেশাবের চেয়ে নিকৃষ্ট মনে করি ঠিক কি না বলে একটু একটা গরুর পায়খানার দাম থাকতে পারে আমার সামনে ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে আমার ইসলাম আমার জীবনের গরুর পায়খানার মতো দাম আমি মনে করি না ঠিক কি না বলে খাব্বাব যদি 1000 বার মরতে পারে আহলে বাইতের সদস্যদের জন্য যদি কারবালার প্রান্তরে 1000 বার মরতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ওমর
সো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুকের একটা পশম হতে পারে 1500 বছর পরে সে আমাদের কোন দাম আছে না কোন দাম কি আছে না সুতরাং বন্ধুরা আমার আজকের মেসেজ আমরা যেই যে দলের হই না কেন সবার পরিচয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ঠিক সবার পরিচয় আমরা মুসলমান ঠিক কি না বলেন ঠিক এজন্য আমরা গোটা পৃথিবীর অমুসলিমদেরকে জানিয়ে দিতে চাই এই যে দেখেন বর্তমানে গত সপ্তাহে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে ঠিক কি না বলেন ফিলিস্তিনের ব্যাপারে তাফসীরের মধ্যে হাদিস আছে কি জানেন আমরা তো মক্কা মদিনায় যাই আমি হাদিস পড়েছি তাফসীরের মধ্যে হাদিস এসেছে মনে করেন আপনার একজন বন্ধু আপনি তাকে বলতেছেন যে চলো ভাই আমরা ফিলিস্তিনে যাই বাইতুল মাকদসে গিয়ে আমরা নামাজ পড়ে আসি হাদিসের পাকে এসেছে এই কথাটা বললেও আল্লাহ তাআলা খুশি হয়ে এই দুইও বান্দার গুনাহ মাফ করে দেন বাইতুল মাকদস হলো সমস্ত নবীদের কিবলা সেখানে তোমরা দাজ্জালের সিংহাসন বানাতে চাও ফিলিস্তিনে মুসলমানদের থাকার অধিকার নাই অথচ হাদিস গবেষণা করলে দেখা যায় শেষ জামানার বেশি সব বড় বড় মিশনগুলো হবে সেই ফিলিস্তিনের মাঝে এমন কি তোমাদের গুরু দাজ্জাল তাকে হত্যা করা হবে সেই ফিলিস্তিনে ঠিক কি না বলে ঠিক হাদিসে স্পষ্ট আছে বাবে লুত সেখানে দাজ্জালকে হত্যা করা হবে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন সেই এয়ারপোর্ট যেখানে দাজ্জালকে হত্যা করা হবে সেই গেটটাও তৈরি করা হয়েছে আপনারা যারা মক্কা মদিনায় গেছেন মক্কা মদিনায় মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 7 কিমি দূরে একটা বাড়ি বানানো হয়েছে ওই বাড়িটা বাদশা বানাইছে ওই বাড়িটাকে সবাই দাজ্জালের বাড়ি বলে তার মানে হলো হাদিসে আসছে দাজ্জাল দুই হেরেমে ঢুকতে পারবে না তো হেরেমের দিকে যাইতে 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 হেরেমে প্রবেশ করার 7টা পথ আছে 7টা কয়টা 5 আর 2 7 এই 7টা পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মনোনীত থাকবেন যখনই দাজ্জাল ওই পথে অগ্রসর হবে ফেরেশতার ভয়াবহতা দেখে দাজ্জাল পিছনের দিকে পালিয়ে যাবে তো দাজ্জাল যেতে 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 ওই পাহাড়ের উপরে উঠে ওই বাড়িতে অবস্থান করতে পারবে তার কারণ ওই জায়গাটা হেরেমের বাড়ি এই কারণে ওই বাড়িটাকে বলা হয় দাজ্জালের বাড়ি আর বাদশাও সুন্দর খুশি হয়ে খুব একবার রমরমা একটা বাড়ি বানিয়ে রাখছে তাহলে বুঝা যায় কি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইউয়াইদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির আও কামা ক্বালা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে একজন পাপী বান্দা ফাসেক দ্বারা অমুসলিমদের দ্বারাও দ্বীনকে বিজয়ী করতে পারেন সুবহানাল্লাহ বলেন যার প্রমাণ ফেরাউন মুসা নবীকে হত্যা করবে এ কারণে সব সন্তানগুলো হত্যা করলো কিন্তু সেই মুসা নবী সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ঠিক কি না বলেন এই কৌশলটা আল্লাহ আর ওদের বলেন কার আল্লাহ তাহলে কাফেরের দ্বারা একজন মুমিন শুধু মুমিন নয় একজন নবী শুধু নবী নয় একজন রসূলকে আল্লাহ তাআলা লালন পালন করাইছেন এটা কি ইসলামের খেদমত না এটা কি ইসলামের খেদমত না তুমি বেটা কোন বেটা আপাও দোয়া বেটা ওযু গোসল ঠিকমতো করো না বেটা তুমি কোন জায়গায় কোরআনের আগুন লাগাইছো তোমার নামটা দুনিয়ার কেউ জানত না কোরআনের সাথে আগুন সংযোগ করার কারণে গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম তোমার নামটা ধিক্কারের সাথে অভিশপ্ত নাম হিসেবে চিহ্নিত করেছে তোমার নামটা এখন সবাই জানে ঠিক কি না বলেন কিন্তু মুসলিম হোক অমুসলিম হোক বিশ্ব কাঁপানো লিডার পুতিন ঠিক কি না বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার নামটা দুনিয়ার সবাই জানে আল্লাহ এই একটা অমুসলিমের বুকে কোরআন কারীম উঠাইয়া দিয়েছেন ঠিক কি না বলে তুমি বেটা আগুন লাগাইছো তাতে কি আসে আর যায় মুসলমানদের কলিজা রক্তক্ষরণ হয়েছে মুসলমানের কথা না বললেও আল্লাহর কোরআন থাকবে কিন্তু তারপরে ইমানি দায়িত্ব হিসেবে আমরা বলতে চাই বলতেছি ঠিক কি না বলে তোমার নামটা কেউ জানতো না তুমি একা কোরআন অবদস্ত করেছো আজকের পুতিনের কলিজার মাঝে কলিজার কাছে কোরআন পৌঁছে গেছে আল্লাহ ইচ্ছা করলে তার কলিজা পর্যন্ত পৌঁছে দিতে পারে ঠিক কি না বলে এই কারণে ইসলামের সাথে গাদ্দারি করতে নাই না ইসলামের সাথে মুসলমানদের সাথে গাদ্দারি করবে না ইসলাম এবং মুসলমান হলো এই জমিনের একটা বিষাক্ত জিনিস এর কাছে যদি কেউ চলে আসে বিরুদ্ধাচরণ করার জন্য তার গোটা শরীরে পচন ধরে যায় ঠিক কি না এই কারণে আমি বলতে চাই আরো শক্তভাবে মুসলমান হলো এমন জাতি
যেই জাতির দিকে যদি কেউ খারাপ নজরে তাকায় ওই চোখ আল্লাহ তাআলা অন্ধ করে দেন ঠিক কি না বলেন এমন সময় আসবে ইনশাআল্লাহ এমন সময় আসবে ইনশাআল্লাহ এই মুসলমানদেরকে তোমরা এখন জায়গা দাও না এই মুসলমানদের সাথেই আকাশে ফেরেশতা এসে মুসাফা করবে আর তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলাইবে ঠিক কি না বলেন এজন্য বন্ধুরা আমার আজকের কুরবানি অনেকগুলো শিক্ষার মাঝে আমি যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন না সময় সংক্ষিপ্ততার কারণে আমি এক এক কোটেশন বাদ দিয়ে অন্য অন্য দিকে চলে গেছি তো এখন আপনি দ্বীনের উপরে থাকবেন ইসলামের উপরে থাকবেন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন না কারণ আমরা কার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না পৃথিবী বিখ্যাত পরীক্ষা আগুনের ভিতর ফেলাইছেন সন্তানকে কুরবানি করাইছেন ঠিক কি না বলেন তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা দিবেন এখন ওই পরীক্ষায় আমাদেরকে টিকে থাকতেই হবে ঠিক কি না বলেন আমাদের এই জীবনটা কিন্তু শুধু ব্যবসা করার জন্য আল্লাহ বানান নাই শুধু চাকরি করার জন্য আল্লাহ বানান নাই শুধু রাজনীতি করার জন্য আল্লাহ বানান নাই আল্লাহ বানাইছেন কেন খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কোরআনের আয়াত আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে জীবন দিয়েছি মৃত্যু দিয়েছি তোমরা কে কত ভালো আমল করতে পারো কার নিজ্জত কার তাকওয়া কত নিরেট করতে পারো আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ তাহলে আমাদের এটা খুলুসিয়াত অর্জন করা দরকার আছে কি নাই আছে কি নাই মুসনাদে আহমদের হাদিস হাদিস নাম্বার হলো 1481 1481 নাম্বার হাদিস সাইয়েদুনা হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বলেন তার পিতা বলেন আমি শুনছি আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন এই জমিনে সবচেয়ে বেশি বিপদ আপনি কাকে দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে সবচেয়ে বড় বিপদ কাকে দেন কোন ব্যক্তির উপরে সবচেয়ে বড় বড় বালা মুসিবত নাযিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া সুবহানাল্লাহ বলেন সাহাবী জানতে চেয়েছো কার উপরে সবচেয়ে বড় বিপদ নাযিল হয় সবচেয়ে বড় বিপদ নাযিল হয়ে থাকে আল্লাহর নবীদের উপরে সুবহানাল্লাহ নবীরা আল্লাহর প্রিয় নাকি অপ্রিয় কাছের না দূরের নবীদের জন্যই তো এই গোটা দুনিয়া ঠিক কি না বলেন তো এখন নবীদেরকে আল্লাহ বড় পরীক্ষাটা দেন নবীদেরকে আল্লাহ তাআলা বড় বিপদটা দেন তার কারণ যে যাকে ভালোবাসে তাকে একটু না একটু হলেও পরীক্ষা করে আসলে দেখি তো সে লোকটা কেমন ঠিক কি না বলেন একজন স্বামী তার স্ত্রীকে যখন বিবাহ করে একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করে এই দুইজনের মাঝে যে সম্পর্ক এই সম্পর্ক কি দুনিয়ার আর কারো মাঝে থাকে বলেন না একান্ত সম্পর্ক কিন্তু এই স্বামীটা তার বউকে পরীক্ষা করে টাকা পয়সা রেখে বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখি তো আমার বউটা কেমন আমার স্ত্রীটা কেমন পরীক্ষা করে কি করে না পরীক্ষা করে তার মানে কি তার স্ত্রীকে ভালোবাসে না আরেক মহিলাকে ভালোবাসে কি বলেন ভালোবাসে দেখেই তো পরীক্ষা করে ঠিক কি না বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই বান্দার মাঝে যদি এরকম পরীক্ষা নেন আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন ওই জান্নাতের ব্যাপারে বলা হয়েছে মানুষ কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ বলবেন না আটলান্টিক মহাসাগরের নিচে হাজার হাজার ফিট নিচেও মানুষ কল্পনা করছে গেছে চাঁদের কথাও বলে যে তারা গেছে অনেকে বলে যায় নাই সে ইখতিলাফে যাব না গেছে এটাই ধরি মঙ্গল গ্রহে গিয়েও নাকি আলু চাষ করছে এটা কল্পনার ভিতরে কোটি 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 আলোকবর্ষের পথ এটাও মানুষের কল্পনার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতকে যে একজন মুমিন বান্দার জন্য কত সুন্দর এবং কত সুন্দর সাজাইছেন কোন মানুষের কল্পনায় কোনোদিন আসবে না সুবহানাল্লাহ ওই জান্নাতটা আপনি মরার পরেই আপনাকে দিয়ে দেবেন আল্লাহ আপনাকে একটু পরীক্ষা নেবেন না পরীক্ষা নেবেন না আচ্ছা বাপে যখন সন্তানকে একটা ব্যবসার ভিতরে ঢুকায় তখন বাপও তো সন্তানকে পরীক্ষা নেয় দেখি আমার সন্তান পারে কি ঠিক না বলেন একজন সাইকেল চালান শিখায় যেই ব্যক্তি সেও কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দেয় মাঝে মধ্যে ধরে এরকম করে পরীক্ষা করে দেখি তো পারে কিনা দেখি তো পারে কিনা যখন দেখে পারে তখন পিছনে দাঁড়াই থাকে নাইলে সরে যায় ঠিক না বলেন দুনিয়ার মানুষ যদি পারে এত পরীক্ষা নিতে আমার আল্লাহ এত বড় নিয়ামত দিবেন বান্দার পরীক্ষা আল্লাহ নেবেন না
দিবেন কি দিবেন না আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না পরীক্ষা দিয়ে না না দিয়ে না না দিয়ে সুবহানাল্লাহ বলেন এটা মনে রাখবেন এক সাহাবী একদিন আমি এই কথাটা আপনাদেরকে হাদিসকে নারু শুনাইছি হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহিমাহুল্লাহ তাআলা তার খাসায়েসুল কুবরার মাঝে এই হাদিসটা নকল করেছেন আল্লাহর রাসূল একবার এক সাহাবীকে দেখতেছেন না না দেখে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন এই আমার উমুক সাহাবী কই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ সে তো কয়েকদিন ধরে আসে না কেন আসে না ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ বলতে পারি না কেউ কি বলতে পারেন তাই না আমরা কেউ জানি না আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি তার বাড়িতে যেতাম গিয়ে দেখতাম তার সমস্যা কি উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও আবু বকরের সাথে যেতে চাই সুবহানাল্লাহ একজন মুমিনের কত দাম চিন্তা করছেন এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নিতে যায় আর আমরাও খোঁজ খবর নিতে যাই রাতে পিস্তল হাতে আর বাঁশ নিয়ে ঠিক কিনা বলে ঘরে কি আছে কার কোথায় কি রাখে এ হলো মুসলমানের দফা 13 বছরের ডিফারেন্স এখন বাড়িতে গিয়ে দেখতেছেন ওই সাহাবী বিছানার উপরে বসা তার পেটের নাড়িভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দুর্গন্ধ একেবারে ঘরের ভিতরে প্রবেশ করা যায় না গিয়ে প্রশ্ন করলেন তার স্ত্রীর কাছে এর কি হইছে পরে বলতেছে আপনার এই ভাই রাতে রাতে দোয়া করতেন যে আল্লাহ জাহান্নামের শাস্তি আমাকে দিয়েন না জাহান্নামের শাস্তি না দিয়া পরকালের শাস্তিটা আমাকে আল্লাহ দুনিয়াতে দেন এই দোয়া করতে আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছে এই কারণে তার এই কষ্ট শুরু হয়ে গেছে দুই সাহাবি মুখ মলিন করে আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর তো এই অবস্থা তার স্ত্রী বলছে সে নাকি এই দোয়া করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে কেন তোমরা এমন দোয়া কেন করবে তোমরা এমন বড় বাহাদুর হয়ে গেছো যে পরকালের শাস্তিটা তুমি দুনিয়াতে চাও পরকালের শাস্তি তুমি দুনিয়াতে কেমনে ভোগ করবা আর আল্লাহর শাস্তি তুমি ভোগ করবা তোমার কলেজাটা কত বড় তোমরা কি এই দোয়া করতে পারো না যে আল্লাহ পরীক্ষা ছাড়াই আমাদেরকে কামিয়াব করেন তাহলে আমরা পরীক্ষার কথা জানবো পরীক্ষা দেওয়ার জন্য নয় পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণের জন্য পরীক্ষা থেকে আমরা রিলাক্স পাওয়ার জন্য পরীক্ষা থেকে আমরা দূরে থাকার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করব ঠিক কিনা বলুন এরপরেও যদি কোনো পরীক্ষা আসে ধৈর্য ধরে আমরা এটা গ্রহণ করে নিব তার কারণ আমাদের বাবা আগুনে গিয়ে যেহেতু শান্তি পাইছেন আমিও মনে হয় ইসলামের জন্য যদি আগুনে যেতে হয় তার সন্তানই যদি আমি হই আমিও মনে হয় শান্তি পাবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন এই বিশ্বাস আছে আছে যদি থেকে থাকে তাহলে আপনি কামিয়াব তাহলে আপনি কামিয়াব আর যদি মনে করেন বাপ রে বাপ কি বলে ঢাকাই এটাই না বড় সন্ত্রাসী এটাই না বড় জঙ্গি এটা না উগ্রবাদী এটা কি কথা না এটা উগ্রবাদী না এটাই অকথা এটাই সত্য কথা প্রয়োজনে মুসলমান গর্জে আর প্রয়োজন নাই মুসলমানের ইসলামী শরীয়তের নির্দেশ তোমার চোখটা তুলে উপরে তাকাইও না নিচের দিকে তাকাইয়া তুমি হাঁটো ঠিক কিনা বলে এটা ইসলামের নির্দেশ যেই মুসলমান নিচের দিকে তাকাইয়া হাঁটে ওই মুসলমান উপরের দিকে চোখ তুললে আর আদিম পর্যন্ত দেখে ঠিক কিনা বলে ভাইয়েরা আমার এজন্য গোসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন পিতা বলেন আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম সবচেয়ে বড় বিপদ কাদেরকে দেওয়া হয় আল্লাহর রাসূল বললেন নবীদেরকে সুম্মা সালিহুন এরপরে যারা ভালো আমলদার তাদেরকে বিপদ দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন নবীদের পরে ভালো আমল কাদের সাহাবীদের কাদের বলেন তারপরে তাবিঈনদের তারপরে তাবে তাবিঈনদের তারপরে সালফে সালিহিনদের আইম্মায়ে কেরাম মুজতাহিদিনে ইজাম তাদেরই তো আমল ভালো এ কারণে দেখেন না কেউ ফাঁসিতে ঝুলছে কেউ জেলে গেছে কারোরে বেত্রাঘাত করছে কারোরে ঘরে আটকায় রাখছে কারোরে অযথ জুলুম করছে কারোরে খাবার দেয় নাই খোলাফায়ে রাশিদিনদেরকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই কারবালার প্রান্তরে সাগরের পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই এমন জুলুম তাদেরকে করা হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ চাইলে আকাশ থেকে পানি দিতে পারতেন না আচ্ছা বলুন যেই ইসমাইলের জন্য আল্লাহ তাআলা মরুভূমি ফাটাইয়া পানির জমজমের ব্যবস্থা করলেন যেই জমজম আজও নিঃশেষ হয় নাই আজও জারি আছে ওই আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজি নামাজে থাকাকালীন কাঁদে উঠতেন ওনার জন্য কি ফোরাতের ওই কারবালার প্রান্তর ফাটাই একটু পানি দিতে পারতেন না একটা মেঘখণ্ড আইসা একটু পানি জমা একটা বরফখণ্ড তো সারিয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু দেখেন কেন পরীক্ষা কি এটা বলেন পরীক্ষা আল্লাহ রসুল
তার জীবদ্দশাই জানতেন স্পষ্ট করে বলে গেছেন আমার হোসাইনকে শহীদ করা হবে কারবালার প্রান্তরে ওই জায়গার মাটিটাও তোমাদেরকে আমি এনে দিলাম এই যে নাও এই মাটি ওই জায়গার মাটি তো ওই সময় না গেলেই তো পারতেন কিন্তু যাবেন না কেন উনি তো বড় মর্যাদা আল্লাহর কাছে পাবেন আর আল্লাহ তো পরীক্ষা নিতেছেন ঠিক কি না বলেন ছাত্রে বোর্ডের মাঝে এক নাম্বার স্ট্যান করবে সব কিছু কমপ্লিট কিন্তু পরীক্ষার হলে গেল না স্ট্যান করতে পারবে না প্লেস পাইবে না পরীক্ষার হলে যেতেই যত বড় ব্যক্তির সন্তান হও না কেন তোমাকে পরীক্ষার হলেই যেতে হবে তোমার ঘরে তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে না ঠিক কি না বলেন এজন্য আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হই পরীক্ষাটা আসবে তবে আমরা পরীক্ষা চাই না আল্লাহর কাছে পানা চাই তবে পরীক্ষা যদি আসে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে যদি জ্বলতে হয় ও আমাদের রব আমরা আপনার হাবিবের উম্মত হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটাও আমাদের কলি যায় আপনি দাখিল করে দেন ঠিক কি না বলেন আমরা চাই কি চাই না হাদিসে আছে এটা আমি বানাই বলছি না আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু মানুষ আল্লাহ রাসূলের উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ততা রাখবে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের নকশা কদমে চলবে তার সাথে সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে এই নবীর সাথে এই নবীর উম্মতের সম্পর্ক হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার এরপরে সুম্মা লামসাল ফাল আমসাল মিনান নাস ভালো মানুষ ভালো আমলদারদের পরে যার আমল যতটুকু ভালো তার উপরে ততটুকু পরীক্ষা আসবে এরকম করতে করতে আল্লাহর রাসূল বলেছেন ইউবুতালার রাজুল আলা হাসাবি দীনিহি ব্যক্তিকে পরীক্ষা করা হবে তার দ্বীনের উপরে মজবুতির উপরে নির্ভর করে ফাইন কানা ফি দীনিহি সালাবা সিদা ফি বালাইহি ব্যক্তি যদি দীন ইসলামের উপরে দৃঢ়তার সাথে থাকতে চায় তার বিপদ ক্রমে ক্রমে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সুবহানাল্লাহ আগুনে যে হিট দেওয়া হয় আগুনের হিটটা কিন্তু একবারই একবার মারাত্মক হিট যায় না ধীরে ধীরে বাড়াইয়া বাড়াই আপনারা যে গাড়ি চালান গাড়িতে কি প্রথমেই কি আপনি থার্ড গিয়ারে চলে যান প্রথম দ্বিতীয় এরপরে তৃতীয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটু 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 করে চাপ দেবেন আর ওই প্রত্যেকটা চাপে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যে শান্তিটা পাইছে ওই শান্তিটা পাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে দ্বীনের উপরে মজবুতির উপরে নির্ভর করে আপনার পরীক্ষা ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আনহু আপনি যদি দ্বীনের উপরে দৃঢ়তার সাথে থাকতে না চান আপনার বিপদ আপনার পরীক্ষাটা একেবারে ছোট হয়ে যাবে ক্ষীণ হয়ে যাবে ওমা ইয়াযালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়ামশি আলা যহরিল আরদি রাইসা আলাইহি খাদিয়া বিপদ বান্দার উপরে আসতে 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 চাপতে চাপতে এমন একটা পর্যায়ে আসে যে ব্যক্তির আমল নামায় একটা গুণাও থাকে না ব্যক্তি জান্নাতি হয়ে জমিনের মাঝে চলাফেরা করে তাহলে বুঝা গেল দিনের উপরে থাকলে পরীক্ষা আসবে দিন থেকে আপনি দূরে গেলে পরীক্ষাও আসবে না এই কারণেই দেখা যায় গোটা দুনিয়ায় অমুসলিমরা রাজত্ব করছে অমুসলিমরা ভালো খায় ভালো পায় ভালো চায় ঠিক কিনা বলেন কিন্তু মুসলমান ইচ্ছা করলো যেখানে হাত দেয় সেখানেই লস যেখানে যায় সেখানেই মাই যেখানে যায় সেখানেই ক্ষতি আছে কি নাই এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা দিতে 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 আজকে আমি পরীক্ষা দিলাম আমি পরীক্ষা দিয়ে আমি কবরে চলে গেলাম আমি ফলটা খাইতে পারলাম না আমার সন্তান পরীক্ষা দিয়ে কবরে চলে গেল ফলটা খাইতে পারলো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলছেন গোটা দুনিয়ার মুসলমান হলো এক সুতায় আবদ্ধ আমি যে পরীক্ষা দিলাম আমার সন্তান যে পরীক্ষা দিল এর ফলটা খাইবে আমার সন্তানের নাতি অথবা আমার সন্তানের ছেলে কিন্তু কাল হাশর ময়দানে আমি পরীক্ষা দেওয়ার কারণে আমার ওই সন্তানের নাতি আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একই প্ল্যাটফর্মে রাখবেন সুবহানাল্লাহ কোরআনের আয়াত দিয়ে প্রমাণ আছে এটা তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে থাকতে চাই কি চাই না ইমাম হুসাইনের সাথে থাকতে চাই কি চাই না আল্লাহর খলিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে চাই কি চাই না তাহলে কুরবানির শিক্ষা তাকওয়া ইখলাস এবং জীবনের উপরে পরীক্ষা নিরীক্ষা এগুলো আমরা মেনে নিব কি নিব না সবাই মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানির শিক্ষা ধারণ করার তৌফিক দান করুক আমিন আমিন আমি সময় একটু বেশি নিয়ে ফেলছি এই কারণে যে আজকের মিল ফ্যাক্টরি অনেক বন্ধ কেবলমাত্র আসছেন আগামীকালকের থেকে শুরু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি বন্যার পরিস্থিতি খুব খারাপ এই সময় বন্যা এসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে যেন বন্যা থেকে হেফাজত করে বলেন আমিন এবং আমাদের দেশের মাঝে যারা দেশের কল্যাণ চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতেই ক্ষমতাটা আল্লাহ তাআলা দেন বলেন আমিন এবং আমাদের দেশের ক্ষেতের খামারের ফ্যাক্টরির উর্বরতা এবং উৎপন্ন এটা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন বলেন আমিন আমরা পরীক্ষা দিতে চাই না
ঠিক কিনা বলেন আমরা পরীক্ষা দিতে পরীক্ষা ছাড়াই চাই তার কারণ আমরা আল্লাহর হাবিবের উম্মত আমরা কিসের সাদার পরীক্ষা দেব পরীক্ষা তো ইমাম হোসেন দিয়ে গেছেন পরীক্ষা তো আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন পরীক্ষা আমার নবী দিয়ে গেছেন দাঁত দ্বিখণ্ডিত দান্তাল মোবারক ভাঙছেন গোটা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন ওনাদের মহব্বত আমাদের কলিজা ঠিক কিনা বলেন সুতরাং আমরা ছোট মানুষ আমরা দুর্বল আমাদের ঈমান একেবারে কম আমরা পরীক্ষা দিতে চাই না আমরা ফল খেতে চাই ঠিক কিনা বলেন আর ছোট মানুষ যারা তাদের ফল পাইরে খাইতে হয় না বড়রা পাইরে খাওয়ায় ঠিক কিনা বলেন সুতরাং আমাদের বড়রা ফল পারবেন আর আমরা খাইব ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন কষ্ট পাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলামের জন্য জীবনকে কুরবানি করার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সবাই দাঁড়িয়ে কথা বলুন